সব দীপাবলিতে অন্ধকারে দুঃখ কষ্ট গ্লানি মুছে আলোয় আলোকিত হবে গোটা বিশ্ব। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, এরপরই শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হবেন সকলেই। আলোর উৎসবে বাদ যায়নি তিলিয়ামুড়াও। তিলিয়ামুড়ার অন্যতম বনেদী ক্লাব কালীটিলা যুব সংস্থা এবছর 17 লক্ষ টাকা বাজেট নিয়ে শ্যামা মায়ের পুজোয় ব্রতী হয়েছে। এবছর তারা 101 রূপে শ্যামা মাকে বরণ করে পূজা করবেন। এখন চলছে শেষ তুলিটার। ক্লাব সদস্য নির্মাণ সরকার জানিয়েছেন এবছর 34তম বছরে পদার্পণ করতে যাচ্ছে এবছরের পূজো। এটা আমাদের কালীটিলা যুব সংস্থা, কালীটিলা গ্রামে অবস্থিত বিবেকানন্দ স্কুল মাঠে হয়। এটা 33 বছর ধরে চলছে এই পুজোটা। এবারকার এই পুজোর বাজেট কত? টোটাল বাজেট প্রায় 17 লাখ টাকা। পুজোর মেন থিম দেখুন, ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনারা জানতে পারছেন, 101 রূপে আমরা শ্যামা মায়ের আরাধনা করছি, যেটা আজ পর্যন্ত আমি কোনোদিন দেখিনি যে ত্রিপুরা রাজ্যে আর হয়েছে। আর তাছাড়া থাকছে আমাদের লোকগীতি, আপনাদের ভবের হাট নামে একটা ব্যান্ড দিয়ে, যেটার মধ্যে ফোক সং, লোকগীতি, এটা 25 তারিখ প্রোগ্রামটা হবে, বস্ত্রদান থাকবে, তাছাড়া বৃক্ষরোপণ করা হবে। আর মেন হচ্ছে কি, কেশবদেহকে দিয়ে পশ্চিমবঙ্গের স্বনামধন্য শিল্পী কেশবদেহকে দিয়ে 31 কনসার্ট করা হচ্ছে, মিউজিক্যাল কনসার্ট।